আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ। আজ আমি মা বোনদের অতি পরিচিত একটি সমস্যা, লিউকোরিয়া স্রাব বা শ্বেতস্রাব নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শ্বেতস্রাব হচ্ছে যোনি হতে নিঃসৃত এক প্রকার অনিয়মিত স্রাব। এটা নিঃসরণ হয় জরায়ুর আবরণ ঝিল্লি, জরায়ুর অভ্যন্তর এবং জরায়ুর মুখ হতে। এটা প্রথমে যখন নিঃসরণ হয় তখন সাধারণত সাদা হয়, পরবর্তীতে এটা হরিদ্রাব, সবুজাব, ধূসর বর্ণের এমনকি রং মিশ্রিত হতে পারে। সাদা স্রাব সাধারণত পানির ন্যায় পাতলা, আঠার ন্যায় চটচটে, পুজ ও শ্লেষ্মা মিশ্রিত এমনকি ডিমের কুসুমি ন্যায় হতে পারে। এই স্রাব নিঃসরণের কারণে অনেকের হাজিয়া যায়, ক্ষত হয়ে যায়, জ্বালাও করতে পারে এমনকি চুলকানি হতে পারে। স্রাব সাধারণত গন্ধশূন্য, আবার অনেকের দুর্গন্ধ হয়। এই সাদা স্রাব কারো পরিমাণে কম, অনেকের পরিমাণে বেশি, অনেকের দীর্ঘদিন ধরে হতে থাকে। যদি দীর্ঘদিন ধরে হতে থাকে সেক্ষেত্রে রোগিনী দুর্বল হয়ে পড়ে। কারণ হিসেবে আমরা যেগুলো পাই, অতিরিক্ত স্বামী সহবাস, আবার কারো যদি হস্তমৈথুনের অভ্যাস থাকে, এছাড়া কেউ যদি অতিরিক্ত মশলাযুক্ত খাবার অথবা গুরুভাত দ্রব্য খাবার যদি গ্রহণ করে, কেউ যদি মদ্যপান করে কিংবা অতিরিক্ত চা পান করে, সেক্ষেত্রেও এই সাদা স্রাবের সমস্যাগুলো হতে পারে। এছাড়া জন্মবিরতিকরণ পদ্ধতি হিসেবে কেউ যদি ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ব্যবহার করেন, কেউ যদি এই পদ্ধতি হিসেবে কন্ডম ইউজ করে, সেক্ষেত্রে এই সাদা স্রাবের সমস্যা হতে পারে। স্রাবের পিছনে দুইটা জীবাণু দায়ী, ট্রাইকোমোনাস এবং ম্যানিলিয়া। ট্রাইকোমোনাসের কারণে যদি হয়ে থাকে তাহলে ফিকে সবুজ হলদে বর্ণের সাদা স্রাব হবে, ম্যানিলিয়ার কারণে হলে দধির মতো দলা দলা সাদা বর্ণের সাদা স্রাব হবে। লক্ষণ হিসেবে আমরা যেগুলো পাই, তরুণ রোগীর ক্ষেত্রে উত্তাপ, আরক্তিমতা এবং সামান্য বেদনা থাকতে পারে, সেই সাথে তলপেটে কুস্কিতে এবং পিঠে ব্যথা থাকতে পারে। যদি মূত্রে ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে মূত্র কষ্ট এবং মূত্রে জ্বালা হতে পারে। রোগী যদি অনেক দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে রোগীর ক্ষুধামন্দা, মুখের অরুচি, শরীরের তাপমাত্রা কমে যাওয়া এবং শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘদিন চলার কারণে রোগীর মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, অবসন্নতা এমনকি মেজাজ খিটখিট হয়ে যেতে পারে। যেসব মা বোনদের সাদা স্রাবের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, শীতল পানিতে গোসল করুন, মুক্ত বাতাসে মুখ ভরে নিঃশ্বাস নিন, লঘু খাদ্য গ্রহণ করুন, গুরুপাক খাদ্যদ্রব্য বর্জন করুন। গুরুপাক খাদ্যদ্রব্যের মধ্যে যেমন স্পাইসি ফুড, ফাস্টফুড, অয়েলি ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ভাজাপোড়া খাবার, এগুলো বর্জন করুন। আর কারণ হিসেবে যেগুলো আছে সেই কারণগুলোর দিকে একটু খেয়াল করুন। সেই সঙ্গে লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। লক্ষণভিত্তিক যে হোমিওপ্যাথিক ওষুধ আসে, ক্যালক্রেকার, ক্যালক্রা ফস, নেট্রামিউর, সিপিয়া, পালসেটিলা, অ্যালুমিনা, গ্রাফাইটিস, সালফার, সরিনাম, থুজা, সিফিলিনাম, এই ওষুধগুলো লক্ষণভিত্তিক গ্রহণ করলে ইনশাআল্লাহ সাদা স্রাবের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে।